আসসালামু আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ যুক্তরাষ্ট্রকে নিয়ে মিথ্যাচার করেছেন মন্ত্রীরা বলছেন রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রকে নিয়ে মন্ত্রীরা মিথ্যাচার করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেন যুক্তরাষ্ট্র ম্যানেজ হয়ে যাওয়ার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য ডাহা মিথ্যা এরপর থাকবে বাংলাদেশের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বলছেন মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন বাংলাদেশের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে সরকার হয়তো পুলিশ দিয়ে ভয়ভীতি দেখিয়ে ক্ষমতায় থাকবে কিন্তু আমার প্রশ্ন আগামী প্রজন্মের কাছে আপনারা কোন বাংলাদেশ রেখে যাচ্ছেন জানিয়ে দিব শরীকদের যেসব আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের শরীকদের আসন ছাড়ের বিষয়টি চূড়ান্ত করেছে আওয়ামী লীগ শরীক দলগুলোর জন্য ৬০টি আসন ছেড়ে দিচ্ছে আওয়ামী লীগ শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে এদিকে সাড়ে চার মাসে বিএনপির দেড় হাজার নেতাকর্মীর সাজা সাড়ে চার মাসে বিভিন্ন মামলায় বিএনপির কমপক্ষে দেড় হাজার নেতাকর্মী সাজা দিয়েছেন আদালত বুধবার একদিনে সর্বোচ্চ ১১৯ জন নেতাকর্মীর সাজা হয়েছে বিএনপির অভিযোগ সরকার এখন বিরোধী নেতাকর্মীদের দমনে আদালতকে সরাসরি ব্যবহার করছে জানাবো সালথা আওয়ামী লীগ সভাপতিকে জুতার মালা পরিয়ে ঘোরানোর হুমকি সালথা উপজেলা আওয়ামী লীগ সভাপতি দেলোয়ার হোসেনকে মোনাফেক হিসেবে আখ্যায়িত করে নির্বাচনের পরদিন তাকে জুতার মালা পরিয়ে ঘোরানোর হুমকি দিয়েছেন ফরিদপুর দুই আসনে দলের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য লাভু চৌধুরী এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ওপেন চ্যালেঞ্জ ইরানের যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সর্বশক্তি প্রয়োগ করেও হামাসকে নিশ্চিহ্ন করতে পারবে না বলে চ্যালেঞ্জ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্রকে নিয়েও মিথ্যাচার করছেন মন্ত্রীরা বলছেন রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রকে নিয়েও মন্ত্রীরা মিথ্যাচার করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেন যুক্তরাষ্ট্র ম্যানেজ হয়ে যাওয়ার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য ডাহা মিথ্যা বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর সন্ধ্যায় ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন রুহুল কবির রিজভী তিনি আরও বলেন মন্ত্রীদের বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র তারা এটিকে ডিপ ফেক নিউজ বলে অভিহিত করেছে রিজভী বলেন যুক্তরাষ্ট্র ম্যানেজ নয় বরং তারা গণহারে বিরোধীদের গ্রেপ্তার ও নির্যাতনের উদ্বেগ প্রকাশ করেছে দুই মন্ত্রীর বক্তব্য কূটনৈতিক আচরণের ইতিহাসে একটি বড় ধরনের কেলেঙ্কারি অর্থবিত্ত টাকা পাচার অঢেল সম্পত্তির মালিক গার্ড অব ওনার নিরাপত্তা বেষ্টনকারী মায়া ভুলতে পারছেন না বলেই মিথ্যা বানোয়াট ও অনৈতিক বক্তব্য দিতে তারা অনুতাপ বোধ করেন না তিনি বলেন আওয়ামী লীগের মন্ত্রীরা ৭ জানুয়ারির আরেকটি জালিয়াতির নির্বাচন করার জন্য বিরোধী দলকে নিষ্ঠুরভাবে দমনের পাশাপাশি মিথ্যাচার চালাচ্ছেন নির্বাচন কর্তৃপক্ষমুক্ত করতে তারা দেশে বিদেশে নিজেদের মানসম্মান খুইয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন এই সরকারই শেষ সরকার নয় হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির সিনিয়র এই নেতা বলেন আজ হোক কাল হোক বিদায় তাদের অনিবার্য পৃথিবীর প্রতিটি স্বৈরাচারের পতন হয়েছে করুণভাবে আজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনগণের অশ্রুতে পরিণত করা হয়েছে গোটা দেশই এখন বিএনপি সহ বিরোধী দলগুলোর জন্য এক শ্বাসরুদ্ধকর কারাগারে পরিণত হয়েছে দেশবাসীকে ভোট বর্জন করার আহ্বান জানিয়ে রিজভী বলেন ভোটারদের কাছে আহ্বান জবরদস্তি করলেও ভোট কেন্দ্রে যাবেন না ভোট বর্জন করুন এই ভোট রঙ্গ রুখে দিন সংবাদ সম্মেলনে রিজভী আরও জানান গতকাল বুধবার দুপুর থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সারা দেশে ১২৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে ৬টি মামলায় ৬২৫ জনকে আসামি করা হয়েছে বাংলাদেশের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বলছেন মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। সরকার হয়তো পুলিশ দিয়ে ভয়ভীতি দেখিয়ে ক্ষমতায় থাকবে, কিন্তু আমার প্রশ্ন, আগামী প্রজন্মের কাছে আপনারা কোন বাংলাদেশ রেখে যাচ্ছেন? বৃহস্পতিবার 14 ডিসেম্বর দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর আব্দুল মঈন খান বলেন, এই সরকার মনে করছে উন্নয়নের কথা শুনিয়ে টিকে থাকবে, কিন্তু সেটি হবে না। স্বাধীনতার বিজয়ের প্রাক্কালে দেশের মানুষ ভেবেছিল বাংলাদেশ হবে একটি স্বাধীন দেশ, কিন্তু তার ঠিক আগ মুহূর্তে রাজাকার আলবদররা এক হয়ে দেশের মেধাসত্ত্বকে হত্যা করেছে। তারা জাতির শ্রেষ্ঠ সন্তান মেধাবী বুদ্ধিজীবীদের হত্যা করেছে। তাদের মূল টার্গেট ছিল বাংলাদেশকে মেধাশূন্য করা। এর জন্যই মেধাবী বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে, যা বিশ্বে বিরল ঘটনা। আমরা তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশে বসবাস করছি। শরিকদের যেসব আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 14 দলীয় জোটের শরিকদের আসন ছাড়ের বিষয়টি চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শরিক দলগুলোর জন্য 60টি আসন ছেড়ে দিচ্ছে আওয়ামী লীগ। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। বৃহস্পতিবার 14 ডিসেম্বর রাতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওয়ার্কার্স পার্টি 3টি, জাসদ 3টি ও জাতীয় পার্টিকে 1টি আসন ছেড়েছে আওয়ামী লীগ। ওয়ার্কার্স পার্টিকে দেয়া হয়েছে বরিশাল 3, রাজশাহী 2, সাতক্ষীরা 1, জাসদ পেয়েছে কুষ্টিয়া 2, লক্ষ্মীপুর 4, বগুড়া 4, আর জেপিকে দেয়া হল পিরোজপুর 2। তবে তরিকত ডেফারেশনের আসন নিয়ে এখনও ফয়সালা হয়নি বলে জানিয়েছেন তিনি। আমির হোসেন আমুন বলেন, আলোচনা আরও বাকি। 14 দলের শরিকদের আসনে স্বতন্ত্র সরিয়ে নেওয়ার ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। 4.5 মাসে বিএনপির 1500 নেতাকর্মীর সাজা। 4.5 মাসে বিভিন্ন মামলায় বিএনপির কমপক্ষে 1500 নেতাকর্মী সাজা দিয়েছেন আদালত। বুধবার একদিনে সর্বোচ্চ 119 জন নেতাকর্মীর সাজা হয়েছে। বিএনপির অভিযোগ, সরকার এখন বিরোধী নেতাকর্মীদের দমনে আদালতকে সরাসরি ব্যবহার করছে। অবশ্য রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করছেন, যা হচ্ছে আইন মেনেই হচ্ছে। বুধবার মোট 6টি মামলায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের 119 জন নেতাকর্মীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রায়গুলো দিয়েছে। 6 মাস থেকে সর্বোচ্চ 2 বছর 6 মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডিত 119 জনের মধ্যে আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, হাজারীবাগ থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, বনানী থানা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান। যে 6টি মামলায় বুধবার রায় দেয়া হয়েছে, তার মধ্যে 5টি মামলার বাদী পুলিশ এবং 2018 সালে দায়ের করা আরেকটি মামলা 2013 সালের। মামলাগুলোর মধ্যে 2টি উত্তরখান থানায় আর বাকি 4টি মামলা ধানমন্ডি, গুলশান, বনানী ও কামরাঙ্গীরচর থানার। ওই দিন হাজারীবাগ থানার আরেকটি মামলায় সবাইকে খালাস দেয়া হয়েছে। মামলাগুলোতে মূল অভিযোগ পুলিশের কাজে বাধা দেওয়া, হামলা ও ভাঙচুর। বিএনপির রাজনৈতিক কর্মসূচির সময়ে ওই ঘটনাগুলো ঘটে বলে অভিযোগ করা হয়। সালতা আওয়ামী লীগ সভাপতিকে জুতার মালা পরিয়ে ঘোরানোর হুমকি। সালতা উপজেলা আওয়ামী লীগ সভাপতি দেলোয়ার হোসেনকে মুনাফেক হিসেবে আখ্যায়িত করে নির্বাচনের পরদিন তাকে জুতার মালা পরিয়ে ঘোরানোর হুমকি দিয়েছেন ফরিদপুর 2 আসনে দলের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শাহাদাব আকবর লাভু চৌধুরী। বুধবার সন্ধ্যায় উপজেলার বল্লবদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারের পাশে একটি বাড়িতে নির্বাচনী সভায় একথা বলেন তিনি। লাভু চৌধুরী এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। ওই নির্বাচনী সভায় লাভু চৌধুরী বলেন, আজকে আমরা এখানে দেখি অনেক মির্জাফর। আপনাদের এ উপজেলার সভাপতি দেলোয়ার সাহেব, যিনি দীর্ঘ সময় আওয়ামী লীগের কথা বলেছেন, দীর্ঘ সময় তিনি আওয়ামী লীগ করে এ শেষ সময়ে এসে তিনিও মুনাফিকি করলেন। এ লোককে আমার মা দুধকলা দিয়ে কালসাপ পুষেছিলেন, উনি ওই সন্ত্রাসীর খালাতো ভাই। মন্তব্য করে লাভু চৌধুরী বলেন, একটা জুতার মালা বানাইতে দিছি, 8 তারিখ উনার গলায় জুতার মালা দিয়ে ঘোরানো হবে। তিনি আরো বলেন, সারা জীবন যারা নৌকার কথা বলে এসেছেন, আজ এদিক ওদিক করছেন, তারা মুনাফিক। এরা মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর আদর্শের সাথে
বিশ্বাসঘাতকতা করছেন, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার কথা বলে বিশ্বাসঘাতকতা করছেন, এ মুনাফিকদের বিচার নগরকান্দা শালতায় হবে। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগ সভাপতি দেলোয়ার হোসেন বলেন, একজন প্রার্থীর মুখে এ জাতীয় অশালীন ভাষা আক্ষিগত নয়। এ জাতীয় বক্তব্য দিয়ে তার জনসম্মুখে মিটিং করে তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। উনি হয়তো ভেবে বসে আছেন উনি নির্বাচনে জিতে গেছেন, এজন্য এ জাতীয় আপত্তিকর কথা বলে বেড়াচ্ছেন। তিনি বলেন, আমি লাবু চৌধুরীর এ বক্তব্যের ব্যাপারে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। এ বিষয়ে সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।